হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন। তো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচিতি বারিকাস 13, এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা চলে যাব প্রশ্নের উত্তরে, প্রশ্নটা ভালো করে দেখে নেব, তারপর উত্তরে চলে যাব। তোমাদের তৃতীয় অধ্যায় বলা হয়েছে এটা বাংলাদেশ ঐতিহাসিক স্থান এবং নিদর্শন, পাঠ নাম্বার বলা হয়েছে 5 এবং পৃষ্ঠা নাম্বার 26 থেকে 27 নম্বর পৃষ্ঠা। তোমাদের 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মানুষ কেন যুগযুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে এবং বরদের সহায়তা আলোচনা করে তা লিখো, এবার 4টা বাক্য লিখতে হবে। তারপর 9 নম্বর দেখো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা এবং বিষয়বস্তু 3 পরে নিচের স্থানগুলো উল্লেখযোগ্য কী কী দেখার আছে সেগুলো লেখো। এখানে তোমাদের লিখতে হবে সোনারগাঁও, পানান্নগর, লালবাগ কেল্লা, এই সম্পর্কে লিখতে হবে। তো অবশ্যই আমি উত্তরে চলে যাবো। উত্তরে চলে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। 9 নম্বর প্রশ্নটা এক নজর দেখে নিবি তোমরা। আমি উত্তরে চলে গেলাম, তোমাদের মানুষ কেন যোগাযোগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে বড়দের সহায়তা আলোচনা করে নিচে লেখো। উত্তর, মানুষ যে সকল কারণে যুগ যুগ ধরে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে বড়দের সহায়তা আলোচনা করে তা নিম্নে লেখা হলো। উত্তর, 1, নদীর তীরবর্তী এলাকায় চাষাবাদ বা পশুপালন ভালো হয়। 2, নদীর তীরবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো। 3, নদীর তীরবর্তী এলাকায় ভৌগোলিক পরিবেশের অধিক স্বাস্থ্যকর। 4, জীবন এবং জীবিকার ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা লিখে দিবে 9 নম্বর প্রশ্ন। এবার 9 নম্বর প্রশ্ন চলে এলাম, পাঠ্য বইয়ের পৃষ্ঠা বিষয়বস্তু 3 পর নিচের বিষয় স্থানগুলোর উল্লেখযোগ্য কী কী দেখা আছে তা দেখা সেগুলো লেখো। উত্তর, পাঠ্য বইয়ের বিষয়বস্তু 3 পরে নিচের স্থানগুলো উল্লেখযোগ্য যা যা দেখা আছে সেগুলো নিচে লেখা হলো। স্থান এখানে দিবা দর্শনীয় জায়গার স্থান, সোনারগাঁও, পানান্নগর আর লালবাগ কাল্লার স্থান। সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর এবং দিঘি এবং মাটির স্তূপ, পানান্নগরে হিন্দু বণিকদের বাণিজ্য কেন্দ্র এবং পাঁচ পীরের মাজার, লালবাগ কাল্লা পরিবিবির মাজার, জাদুঘর এবং সুড়ঙ্গ পথ ইত্যাদি। তো এভাবে তোমরা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।